সম্মানিত দর্শক, করোনা আক্রান্ত সাংসদ অভিনেতা দেব দ্বিতীয়বার কোভিড পজিটিভ। রুকমিনী দেবকে দেখতে আসলেন মমতা। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সোশ্যাল মিডিয়া অবশ্যই ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু এবার করোনা আক্রান্ত দেব ও রুকমিনী মৈত্র, বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে করোনায় আক্রান্ত হয়েছেন দেব। কিন্তু সেই সময় দেব সোশ্যাল মিডিয়ায় জানান যে তিনি টেস্ট করিয়েছেন কিন্তু রিপোর্ট রাতে পাবেন। বুধবার রাত 8:30 নাগাদ দেব টুইট করেন করোনা আক্রান্ত তিনি। প্রায় একই সময়ে টুইট করে রুকমিনী জানান তিনিও কোভিড পজিটিভ। এই নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন রুকমিনী। দেব টুইটে লেখেন, সবাইকে ধন্যবাদ, রেজাল্ট পেয়েছি, আমি পজিটিভ, কিন্তু আমার কোনো উপসর্গ নেই, আমি বাড়িতেই নিভৃত বাসে রয়েছি। বেশ অনেকদিন ধরেই জ্বরে আক্রান্ত রুকমিনী মৈত্র বুধবার সন্ধেবেলা রুকমিনী মৈত্র টুইটারে লেখেন, সবাইকে জানাচ্ছি আমি কোভিড পজিটিভ, আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছি, চিকিৎসকের পরামর্শ মেনে চলছি, সময় আমাদের পরীক্ষা নিচ্ছে, তাই এই সময় শক্ত থাকা জরুরি, সবাই মাস্ক পরুন, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব, ধন্যবাদ। বুধবার সকাল থেকে টলিউডে অসুস্থতার খবর। এদিন সকালেই পরমব্রত চট্টোপাধ্যায় জানান তিনি করোনা আক্রান্ত। এরপরই সামনে আসে রুদ্রনীল ঘোষ ও মিমি চক্রবর্তীর করোনা আক্রান্ত হওয়ার খবর। এবার সেই তালিকায় নবতম সংযোজন দেব ও রুকমিনী। এদিকে দেব দেখতে আসলেন মমতা। দূরে থেকে কথা বললেন, তার শরীরের খবর নিলেন, ঠিক মতো খাওয়া দাওয়া করছেন কিনা জানতে চাইলেন, ডক্টরদের সাথে কথা বললেন আর রুকমিনীর জন্য দোয়া করে গেলেন। সম্মানিত দর্শক, দেব ও রুকমিনীর জন্য দোয়া করবেন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।